ঢাকা শহর চালায় কে? হ্যাঁ হারুন ভাই চালায়, চালায় আপনি তো ঢাকার ভাই। ঢাকা শহর দিলে হারুন ভাই চালায় এখন করুন পুলিশ। হ্যাঁ তাহলে হারুন ভাইয়ের থেকে বগুড়া করে দিলে ঠিক হয়ে যাবে, টেনশন করেন না। গানটা গাইলাম, আপনারা সবাই জানেন যে হিরো আলম যে কোনো গান গাইলে মানুষের দোষ হয়, তে আপনারা এ আর রহমান গানটা গাইলো, তে এই গানটা আপনারা কত সুরে গেছে না বেয়া সুরে গেছে আপনারা ভালো জানেন। তো এই গানটা যদি আমি গাইলে তো আপনারা সবাই ধুয়ে দিলেন নি, ঠিক আছে? হিরো আলম এমন বেয়া সুরে গাইলো কেন? এই জন্য এই গানটা প্রতিবাদমূলক গাইলাম, দেখি আমি একটু সুরে তো গাইতে পারি না, বেয়া সুরে যতদূর চেষ্টা করেছি গায়ে গানে গানে তো আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি যে আমাদের দেশের গানটা সে নষ্ট করেছে, আর একটা গান আমি নষ্ট করে দিই, মানুষের গান নষ্ট করবো কেন? আমি আমার নিজের গান নষ্ট করি, আমি গান কারো গান গাই না, আপনি সবাই জানেন আমি নিজের গান লিখি নিজে গাই, ঠিক আছে? আর দুই একটা একটু মনে করেন ট্রেন্ডিং গান আপনাদের একটু ভালোবাসা একটু মন ফুরফুরো করার জন্য দিয়ে আর অবশ্যই প্রতিশোধ নেওয়া হলো, কিন্তু তার এত বড় একটা বিখ্যাত লোকের গান গাইছে আমি, ঠিক আছে, অবশ্যই প্রতিশোধ নিয়েছি। আজকে এখানে আসার কারণ, এর আগে তো আপনারা শুনেছিলেন কয়েকটি আমার আইডি হ্যাক হয়েছিল, তারই একটা আইডির মনে করেন সন্ধান পেয়েছে তারা, সেই আইডিটা মনে করেন হলে নেওয়ার জন্য এসেছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে করেন তারা নেওয়ার জন্য আজকে এখানে আসা। আর দ্বিতীয় কারণ, সামনে তো আপনারা সবাই জানেন নির্বাচন, সেই নির্বাচনের চিন্তাভাবনা করতেছি, এই জন্যে আমি আরুন স্যারের কাছে এসেছিলাম যে নির্বাচনের যে পরিবেশ, আমি তো নির্বাচনে আসি, তো তিনটেবার নির্বাচন করে তো আমি মার খেয়েছি আপনারা সবাই জানেন, এবং পাশ করেও আমি ক্ষমতা বুঝতে পাইনি, আবারও তো আমি নির্বাচনে আসি, তো এরকম আমার ওপর যদি মামলা কি করেন মারধর হয় তাহলে আমি রক্ষা পাবো কি না, আপনারা আমাকে কতটুকু সেভ করতে পারবেন? প্রতিবারই আপনারা নির্বাচনের আগে বলেন কঠোর নিরাপত্তা দেবেন, সুস্থ নির্বাচন হবে, আমরা ভালোভাবে মতো নির্বাচন করতে পারবো, তো এইরকম যদি হয় তাহলে নির্বাচন আমরা করতে পারবো কি না, আমি এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে এখানে আসা আর কি। কতটুকু আশ্বস্ত হলেন? এখন আমরা তো প্রতিবারই তো এমন কোনো বার নাই যে আশা দেয় না তারা সুষ্ঠু নির্বাচন হবে, কড়া নিরাপত্তা থাকবে, সব কিছু বিষয়ে আমরা আশ্বাস পাই, সেই হিসেবে আমি কোনো এবার কি অতিরিক্ত তো অনেকবারই শুনেছি, যেহেতু প্রতিটা কাজে আপনি হলে যে আমাকে হলে যে আপনি ভালোবাসা দোয়া প্রতিবারই নিয়েছি, এবারও দোয়া নিতে এসেছি যে এবার দোয়াটাকে একটু অতিরিক্ত থাকবে কিনা আমার জন্য, যে হ্যাঁ অতিরিক্ত বলতে যে আমার ওপর কি মারধর হতে পারে কিনা, নির্বাচন সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারবো কিনা, সব কিছু মিলে আর দেশের জনগণ নির্বাচনে যদি আসে যে সুষ্ঠু নির্বাচন হবে কি না, সব কিছু মিলে আর কি আমি কথা বলেছি। কেন নির্বাচন আবার করতেছি আপনারা সবাই জানেন, হ্যাঁ এইটাই বলতেছি আমি বলেছিলাম আপনি আহলে এবার নির্বাচন আর করবো না, তো এখন আমরা দেখতেছি আমরা যদি সবাই যদি কই নির্বাচন করবো না, সবাই যদি চুপচাপ থাকে, তো প্রতিবার দেখেন নির্বাচন দেখেন যে জনগণ বোধহয় একতরফা নির্বাচন হয়, তো আমরা আশা রাখতেছি আমরা সারা বিশ্বে যে হিসেবে আমরা এবার মানুষের আগ্রহ দেখেছি যে সেই হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা সবাই বলতেছে, তো আমি ঠিক আছে যেহেতু কয়েকবার চেষ্টা করেছি আরেকবার চেষ্টা করে দেখি যে এবারটা সুষ্ঠু নির্বাচন হয় কি না, যদি এবারে সুষ্ঠু নির্বাচন না হয় তো মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কোনো দিন মনে আর সুষ্ঠু নির্বাচন হতে পারে। আমি বগুড়া থেকে নেব, বগুড়া দুইটা আসন থেকে নির্বাচন করছি, বগুড়া থেকেই করবো আর কি। আচ্ছা আপনি কি কোনো দলের হয়ে নির্বাচনে যাচ্ছেন? না, বলেছিলেন যে আপনি একটি দলের হয়ে নির্বাচন করবেন, তাই একটা দলের আপনি সদস্য পদ গ্রহণ করার একটা কথা উঠে এসেছিল, সেক্ষেত্রে আপনার আর কি অবস্থানটা কি? যুক্ত প্রজন্ম না না, ও আপনারা আমরা ওইতে আপনারা যেহেতু এর আগে শুনেছিলেন, আমরা যেহেতু যখন জাতীয় জনক বঙ্গবন্ধু মাজারে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আমরা একটা দলের সাথে গিয়েছিলাম, তারা বলেছিল আমি সেখানে আপনারা অনেকবার প্রশ্ন করেছেন আপনারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন কে, আমি বলেছি না ওটা কিন্তু কোনো দল একটা সংগঠন, আমি সেখানে গিয়েছিলাম তাদের সাথে একদিনে, তারপরে কিন্তু আমি যোগ টোক দিইনি তাদের সাথে, ওই পর্যন্ত কথা হয় আর কি, ওখানে বলে হ্যাঁ যোগ দিয়েছেন, তারা বলেছে হ্যাঁ ঠিক আছে ওই জায়গাতে যোগ সংগঠনে, যখন বলছে এটা কোনো দল, আমি দল হলে আমরা কোনো দলে থাকবো না, সেটা কিন্তু দল না, ঠিক আছে কোনো দলে নাই, কিন্তু আমি সেই সেই সংগঠনে ছিলাম, সংগঠনে করে সেই দিনই একদিনে গেছি, কাগজ কলমে সংগঠনে না সেখানে যোগ্য দিইনি আমি কোনো দিন, ঠিক আমি কোনোদিন মনে করেন হলে যে গোপালগঞ্জ যাইনি, এক নম্বর জাতীয় জনক মাদার আমি কবরস্থান কোনো দেখিনি, সব কিছু মিলে ওখানে যাওয়া আর কি, এটা যে কোনো জায়গায় একটা অস্ট্রেলিয়া হলে যেতে, নাহলে তো এমনি খালি খালি যাওয়া যায়। আপনি কি মনে করেন যে এই নির্বাচন সুষ্ঠু হবে? এখন দেশের পরিস্থিতি মনে করেন যে হিসেবে মানুষের তো মনে সেই হিসেবে নির্বাচনে সুষ্ঠু হওয়ার, আচ্ছা আমার কথা বলছেন, এখন আমি দেখেন আমি একটা কথা বলি, দেখেন
আমি দেশের জনগণের কাছে একটা প্রশ্ন করতে চাই, সবার কাছে এই প্রশ্ন থাকলো। এবং আমাদের যে সমস্ত আপনি বিএনপি আমার যে সমস্ত দল সবার কাছে প্রশ্ন আমার, আজকে আমরা গত কয়েকদিন ধরে বাংলাদেশে প্রতিটি জেলায় আনাচে কোনাচে আমরা হাজার হাজার লোক দেখতেছি মাঠে নেমেছে, আপনারা ভাঙচুর করতেছেন, আপনারা আন্দোলন অনেক কিছু করতেছেন। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা সবাই নির্বাচনে আসুন, আমার কথা আপনার নির্বাচনে সবাই আসুন একটা কারণে বলতেছি, যে কোনো সামরিক যারই আন্দাজে হোক না কেন, আপনাদের এই যে হাজার হাজার লোক যেখানে যেদিন নির্বাচন হয় এই হাজার হাজার লোক আপনারা কই থাকেন? ভোট কেন্দ্রে তো আপনাদের লোক দেখি না, আপনারা দেখি হাজার হাজার লোক আজকে মাঠে দেখতেছি, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক মাঠে। এই লোকগুলো যদি মুখে যে কোনো সরকারের আন্ডারে নির্বাচন হয় তারা যদি ভোট কেন্দ্রে দখল করতে পারে, ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারে, তাহলে নির্বাচন মনে হয় যে কোনো সরকারের আন্ডারে করা সম্ভব। কারণ যখন যেদিন আমরা ভোটের দিন দেখি আমাদের এজেন্টদেরকে বার করে দেওয়া হয়, এই যে হাজার হাজার লোক সেই দিন তারা কই থাকে? এত বিএনপি জামাতের লোক এত আমাদের এত দল আন্দোলন করতেছে, ভোটের দিন তাদেরকে মাঠে খুঁজে পায় না কেন? এই যত লোক আপনি আজকে মাঠে দেখতেছেন এরা যে মনে করেন এই সরকার আন্ডারে নির্বাচন করে এত ভোট কেন্দ্র পড়া দিতে পারে, মনে করেন জীবনেও মনে করেন তারা ফেল করবে না, এই সরকার আন্ডারে ভোট করলে আর পাস করতে পারবে। আপনি বলেছেন এই সরকার আমাদের নির্বাচন সুষ্ঠু হবে, অসম্ভাবনা নেই, আপনি আর করবেন না, এখন বলছেন যে সুষ্ঠু হবে, কারণটা কি? আপনি কি জাতীয় পার্টির মতো হয়ে গেলেন? না, আমি কথাটা কেন বলি শুনেন, এই যে হাজার হাজার লোক যে আজকে মাঠে দেখতেছেন, এই লোকগুলো যারা আপনি ভোট কেন্দ্রের দিন ভোটের দিন থাকতে বলেন তো দেখি তো ভোট কেন্দ্রে দখল করতে পারে কিনা। আলম ভাই, নির্বাচন করবেন না আপনি কথাটা বলছেন, এটা যদি নির্বাচন করে থাকে আস্থার জায়গাটা কিভাবে তৈরি হলো? কিভাবে তৈরি হলো? হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার একটা শেষ করতে দেন আর কথার মাঝখানে আটকে দেন না। আচ্ছা, কোনটা থেকে আসবে? তিনটে প্রশ্ন করতে হবে। 17 আসনে নির্বাচন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনি কি এমন পরিবর্তন দেখে আবার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন? আচ্ছা, এখন পরিবর্তন দেখছি আমরা আগের থেকে আমরা জনগণের, আমি আমার এলাকার লোকের সাথে কথা বলছি, আমি আমার এলাকার লোকের সাথে আমি কথা বলছি যে আমি কি নির্বাচনে এবার আসবো কি আসবো না, দেশের আমি তো আপনি এবার পাস করেও আমি ক্ষমতা বুঝে পেলাম না। তো সবাই বলতেছে তুমি তো নির্বাচন না আসো ভোটটা আমরা কাক দেবো, আমাকে তো একটা পছন্দের একটা প্রার্থী থাকলে না আমরা ভোটটা দিতাম, আমরা যেহেতু তোমাকে দুইবার দেখেছি এবারও দেখেছে তুমি নির্বাচনে আসো, আমার শক্তি তো আমার এলাকার লোক, আমার জনগণ দল আমার এলাকার লোকদের বলে তুমিরা ভোটে আসো, তাহলে ভোট কেন করতে পারবো না? জনগণের আশায় জনগণের সাহসে আমার যারা নেতা কর্মী আছে তাদের সাহসেই আমি নির্বাচনে আবার আসতেছি। এই তফসিলকে আপনি সমর্থন করছেন? তফসিল দেশের জনগণ সবাই সমর্থন করলে আমি সমর্থন করি, করবো না। আচ্ছা ভাই, আমি ডিবিতে একটা অন্য একটা কাজে এসেছিলাম এবং ডিবিতে আপনারা সবাই জানেন যে কোনো কাজে গেলে আমি হারুন স্যারের তো অবশ্যই দোয়া নিতে আসি, যেহেতু আমি নির্বাচনের সামনে আপনি প্রস্তুতি নিতেছি অবশ্যই তার দোয়া তো অবশ্যই আমি যে কোনো কাজে নিই, এবারও হয়তো দোয়া নিতে এসেছি। হারুন ভাই, আপনি হচ্ছে যে নির্বাচন করবেন বগুড়ায়, যদি বগুড়ায় আপনি নির্বাচনী নিরাপত্তার বিষয়ে কথা বলতে চান তাহলে আপনাকে তো যাওয়া উচিত হচ্ছে বগুড়ার আইন শৃঙ্খলা যারা দেখে জেলা পুলিশ বা হচ্ছে যে রেঞ্জ অনুযায়ী। হারুন ভাইয়ের তো এরিয়াটা ঢাকা মেট্রোপলিটন, আসলে এটা আসার কারণটা কি? ঢাকা শহর চালাইকে হারুন ভাই চালায়, এখন বলুন পুলিশ না, হ্যাঁ তাহলে হারুন ভাইয়ের থেকে বগুড়া করে দিলে ঠিক হয়ে যাবে, টেনশন করেন না। আচ্ছা ভাই, ওই যে এআর রহমান রে নিয়ে একটু বলেন, আপনি গান গাইলেন, একটু বলেন কেন গানটা গাইলেন, কি দরকার ছিল, কেন গানটা গাইলাম? আপনারা সবাই জানেন যে হিরো আলম যে কোনো গান গাইলে মানুষের দোষ হয়, তো আপনারা এআর রহমান গানটা গাইলো, তো এই গানটা আপনারা কত সুরে গেছে না বেয়া সুরে গেছে আপনারা ভালো জানেন, তো এই গানটা যদি আমি গাইলে তো আপনারা সবাই ধুয়ে দিলেন না, ঠিক আছে? হিরো আলম এমন এই বেয়া সুরে গাইলো কেন? এই জন্য এই গানটা প্রতিবাদমূলক গাইলাম, দেখি আমি একটু সুরে তো গাইতে পারি না, বেয়া সুরে যত চেষ্টা করেছি গায়ে গানে গানে তো আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি যে আমাদের দেশের গানটা সে নষ্ট করেছে, আর একটা গান আমি নষ্ট করে দিই। তার মানে কি আপনি এখন কনভিন্স যে আপনি গান নষ্ট করেন মানুষের গান নষ্ট করবো কেন? আমি আমার নিজের গান নষ্ট করি, আমি গান কারো গান গাই না, আপনি সবাই জানেন আমি নিজের গান লিখি নিজে গাই, ঠিক আছে? আর দুই একটা একটু মনে করেন ট্রেন্ডিং গান আপনাদের একটু ভালোবাসা একটু মন ফুরফুরো করার জন্য দিয়ে আর। অবশ্যই প্রতিশোধ নেওয়া হলো, কিন্তু তার এত বড় একটা বিখ্যাত লোকের গান গাইছে আমি, ঠিক আছে, অবশ্যই প্রতিশোধ নিয়েছি। আমি জানি আপনি প্রশ্ন জানেন।